আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মনে মনে ঠিক করে নেয় আর একটাও কথা বলবে না এই ঠোঁট কাটা লোকটার সাথে। কি কথা বলছি বুঝতে পারছো না? তুমি কি চাইছো সব খুলে বলি? তাহলে সেই আশা ছেড়ে দাও। আমি বলাই না করাই বিশ্বাসী, করে দেখাবো বলে চোখ টিপ দেয় সৌন্দর্য। নূর এসব শুনে চোখ মুখ কুচকে ফেলে। নূরের মুখের এমন ভঙ্গিমা দেখে সৌন্দর্য মুচকি হাসে। তোমার রুম, তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু তার আগে লক করে নিও। পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে সৌন্দর্য রুম থেকে বের হয়ে যায়। নূর তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবে এমন অশ্লীল কথা কি করে বলতে পারে লোকটা। মুখে কি কিছুই আটকায় না, দেখে মনে হয় কি রাগী কি ভাব ধরে থাকে। নূর এসব ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে বসে পড়ে। বিকেলের দিকে খাওয়া দাওয়া করে সৌন্দর্য আর ফাতিহা চলে যায়। এর মধ্যে একবারও নূর সৌন্দর্যের সামনে পড়েনি, লুকিয়ে লুকিয়ে থেকেছে। কে জানে আবার কখন কি বলে দেয়। লোকটা দিন দিন কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে। ফাতিহার সাথে আবার সময় কাটিয়েছে। যাওয়ার সময় সৌন্দর্য অবশ্য চোখ ঘুরিয়ে নূরকে খুঁজেছে, কিন্তু পায়নি। নূরের মাও বলেছিল আসার জন্য, কিন্তু আসেনি। ইসরাত কানে হাত দিয়ে বসে বসে মোবাইল টিপছে। তার মা সে যে বকাবকি শুরু করেছে থামার নাম গন্ধ নেই। মোবাইল গিলে খা, মোবাইলের ভেতর ঢুকে যা, পড়াশোনা আর করতে হবে না, খেতেও হবে না, মোবাইল দেখলেই পেট ভরবে, বইটা নিয়ে একটু বসে না, সারাদিন রাত 24 ঘন্টা মোবাইল আর মোবাইল। ইসরাতের মায়ের কথা ইসরাত কানেই তোলে না, সে তার মতো মোবাইল দেখতে ব্যস্ত। গ্রুপে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে থাকে। সকলেই এখন ফ্রি, গ্রুপে তুমুলভাবে চ্যাটিং চলছে। সকলেই হাসি মজা করছে, কে কি করবে, কেউ কেউ বলছে জব করবে, কেউ বা বিদেশে সেটেল হবে, আরও নানান আলোচনা। সকলের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা হলেও ইসরাতের একটাই পরিকল্পনা, না সে আর বেশি পড়াশোনা করবে না, বিয়ে করে নেবে। এসব পড়াশোনা আর মাথায় ধরে না, বিয়ে করে নিলে আর পড়তে হবে না। আহা, জামাই নিয়ে সারাদিন ঘুরে বেড়াবে, রেস্টুরেন্টে যাবে, কাপড় পিক তুলে ফেসবুকে আপ দিয়ে দেখিয়ে দেবে। এতদিন মানুষের কাপড় পিকে রিয়াক্ট দিয়ে এসেছে, বান্ধবীদের বলে প্রস্তুতি নিতে, তার আর তালহা স্যারের কাপড় পিকে রিয়াক্ট দেওয়ার প্রস্তুতি নিতে। কয়েকজন এই নিয়ে ইসরাতের সাথে মজা নিচ্ছে, তো কয়েকজন উৎসাহ দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। ইসরাত মজায় মেতেছে, মায়ের কথা কানেই তুলল না। এর মধ্যে ইসরাতের বাবাও বাড়িতে এসেছে। উনার সাথে আরেক দফা শুরু করে দিয়েছে ইসরাতের মা। বকাবকি করে শান্ত হয়, পরিবেশ ঠান্ডা দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় ইসরাত। রাতে খাওয়ার সময় হয়ে যায়। ইসরাতের বাবা মেয়েকে ডাকতে থাকে খাওয়ার জন্য। ধুর, ভালো লাগে না, কি সুন্দর আড্ডা দিচ্ছি, আমি পরে খেলে কি এমন হতো বলে ইসরাত খাওয়ার জন্য যায়, সাথে ফোনও নিয়ে যায়। খেতে খেতে চ্যাটিং না করতে পারুক, খেদের মেসেজ তো দেখতে পারবে, নয়তো ওকে ছাড়াই এরা এগিয়ে যাবে। মাঝে মাঝে বাম হাতেও রিপ্লাই দিতে পারবে, এই ভেবে ফোন সাথে নিয়ে যায়। মায়ের খাবার দিতে দেরি হচ্ছে দেখে আবার ফোনে মেসেজ দিতে থাকে। ইসরাতের মা খাবার নিয়ে আসতে আসতে ইসরাতকে ফোন টিপতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, আবার শুরু করে দেয়। ইসরাতের বাবাকে বলে ঘটক লাগানোর জন্য, পড়াশোনা আর করতে হবে না, বিয়ে দিয়ে দিবে, শ্বশুর বাড়ি গিয়ে বাকি পড়াশোনা করবে। বিয়ের কথা শুনে ইসরাত কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে কিছুতেই বিয়ে করবে না, পড়াশোনা শেষ করে বিয়ে করবে। ইসরাতের মাও নাছরবান্দা, তিনি বলে চলেছেন যে করেই হোক বিয়ে দিয়ে ছাড়বে। মা মেয়ের কথা শুনে দুজনকে এক ধমক দেয় ইসরাতের বাবা। আহ, থামবে তোমরা, কি শুরু করেছো বলো তো, শান্তিতে কি খেতেও দিবে না নাকি? ইসরাতের বাবার ধমকে ইসরাতের মা চুপ হয়ে যায়, কিন্তু ইসরাত এখনো কান্নার ভান করে বলতে থাকে, আমি এখন কিছুতেই বিয়ে করব না। চুপচাপ খা, তোকে পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি বিয়ে দিয়ে দিব না। ইসরাত মনে মনে লুঙ্গি ডান্স দেয়। ইসরাতের মা তরকারি আনতে চলে যায়। এই সুযোগে ইসরাত ভাবে একটা ফানি পোস্ট করে আসা যায়। ফেসবুকে এসে বিয়ে করার জন্য চিল্লাতে থাকা লোকজন বাড়িতে বিয়ের কথা বলে কান্না করে। কিন্তু একই ফোন হাতে নিয়ে টাসকি খায় ইসরাত। তাড়াহুড়ো করে এই সময় ফোন রাখতে গিয়ে তালহার কাছে কল চলে গেছে মেসেঞ্জারে। কল রিসিভ হয়েছে আরও 3 মিনিট আগে, তার মানে লোকটা সব কথা শুনেছে। ইসরাত তাড়াতাড়ি কল কেটে দেয়, মান সম্মানের ফালুদা হয়ে গেছে। এই তালাবেটাকে দেখে নিবে সে, অন্য সময় কল দিলে রিসিভ করে না, আর আজ ভুলে চলে গেছে, এটা ঠিকই ধরেছে। নূরের বাবাকে আজ হাসপাতালে আনা হয়েছে, এখন শরীরটা কিছুটা ভালো। গত পরশুই ডাক্তার দেশে এসেছে, গতকাল ছুটিতে ছিল তাই আজ নিয়ে আসা হয়েছে। আজ আবার নতুন করে সব পরীক্ষা করে তারপর অপারেশনের তারিখ দেওয়া হবে। আজও সাথে সৌন্দর্য আর মিস্টার রূপম মাহিদ এসেছে, সবকিছু ওনারাই দেখাশোনা করছে। নূর নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না, ভয়ে হাত পা জমে যাচ্ছে। কপাল বেয়ে ঘাম ঝরছে, বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতেও পারছে না, ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। বেঞ্চের উপর হাত রেখে একবার খুলছে তো একবার বন্ধ করছে, চোখ বন্ধ করে নিজের যন্ত্রণা কমানোর চেষ্টা করছে। নিজের হাতের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সৌন্দর্য নূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিয়ে বোঝায় শান্ত হওয়ার জন্য। নূর ছলো ছলো চোখে সৌন্দর্যের দিকে তাকায়। রিল্যাক্স পরান, কাম ডাউন, শান্ত হও। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে শান্ত করো নিজেকে, কিচ্ছু হবে না, বি স্ট্রং পরান। নূর সৌন্দর্যের চোখের দিকে তাকিয়ে ভরসা পায়, নিজের সৌন্দর্যের হাত ভালো করে আঁকড়ে ধরে। নূর সৌন্দর্যের কথায় ভরসা খুঁজে পেল। মনটা একবার বলছে কিচ্ছু হবে না তোর বাবার, তো আরেকবার অন্য কথা বলে। কাল সারা রাত গল্প করেই কাটিয়ে দিয়েছে। কথা বলার সময় ও বুকের ভেতরটা বারবার মোচড় দিচ্ছিল। নূরের বাবাকে আগামী কালকের মাঝে অপারেশন করানো হবে, তাই আজই হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। ডাক্তাররা সব রকমের প্রস্তুতি নিচ্ছেন। নূরের মা সেই যে নামাজের রুমে বসে আছেন আর উঠছেনই না। এতক্ষণ সব সৌন্দর্য সামলালেও এখন তার বড় আব্বু মিস্টার রূপম ওয়াহিদ সব ফর্মালিটিস পূরণ করেছে। সৌন্দর্য এখন নূরকে সময় দিচ্ছে। মেয়েটা বাইরে থেকে শক্ত দেখালেও ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। সৌন্দর্য নূরের চোখ দেখেই ভেতরের অবস্থা কিছু হলেও বুঝতে পেরেছে। পরের দিন নূরের বাবাকে যখন তৈরি করা হয়েছে অপারেশন থিয়েটার নেওয়ার জন্য, তখন একে একে সকলকেই ডাক দেওয়া হয় ওনার সাথে দেখা করার জন্য। নূরের মা আর নূর একসাথে যায়। নূর কিছুতেই সাহস পাচ্ছে না যাওয়ার। নূরের বাবা শুধু নূরকে না, নূরের সাথে সৌন্দর্যকেও দেখা করার কথা বলেছে। নূর একইভাবে বসে আছে, কিছুতেই জোর পাচ্ছে না বাবার সামনে যাওয়ার। সৌন্দর্য এসে নূরের সামনে দাঁড়ায়। নূর চোখ তুলে সৌন্দর্যের দিকে তাকাতে সৌন্দর্য চোখেই ইশারায় উঠতে বলে, কিন্তু নূর কিছুতেই উঠবে না। সে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যাবে না সে, তার এত সাহস নেই। নূর, কি হচ্ছে কি, উঠো, সময় পেরিয়ে যাচ্ছে। নূর উত্তর দেয় না কোনো। আমি কি বলেছি শুনতে পারছো না তুমি? নূর স্যার প্লিজ, স্যার না, আমি পারবো না, আমি যেতে চাই না স্যার, আমি সাহস পাচ্ছি না যাওয়ার। আমি ওইখানে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না, বাবা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। কিচ্ছু হবে না পরান, উঠো বলে সৌন্দর্য নিজে নূরের হাত ধরে টেনে তুলে। নূর ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কেবিনে ঢুকে দেখে বাবা তার দরজার দিকেই তাকিয়ে আছে, যেন এতক্ষণ তাদের অপেক্ষাতেই ছিল। নূর গুটি সুটি পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশে বসে, নিচের দিকে তাকিয়ে আছে। সৌন্দর্য একটা চেয়ার টান দিয়ে তাদের কাছাকাছি বসে। আম্মা জান! ইস, এই ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতর যেন হাতুড়ি পেটাচ্ছে আর বলছে, তুই হয়তো আর এই ডাক শুনতে পাবি না। কেন এমন হচ্ছে? এমন না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? সব ঠিক ছিল, ভালোই তো ছিল, হুট করে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে যাচ্ছে। হুম বাবা, বলো বলেই ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায় নূর। নূরের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে ভেঙে পড়তে হয় না মা, ভাগ্যে যা আছে তা তো আর আমরা বদলাতে পারবো না, এটা আমাদের মেনে নিতেই হবে আর মানিয়েও নিতে হবে। আমি জানি তুই পারবি, তোকে যে পারতেই হবে। আমার অবর্তমানে তোকেই তো তোর আর তোর মায়ের দায়িত্ব নিতে হবে, তাই না? নূর বাবা বলে চোখের পানি ছেড়ে শব্দ করে কেঁদে দেয়। নূরের বাবারও চোখ দিয়ে পানি পড়ছে। সৌন্দর্য ওদের বাবা মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তার চোখ দুটো ভীষণ জ্বালাপোড়া করছে। চোখ দুটো বুঝিয়ে আজ তার সাথে বেইমানি করতে চাইছে, কিন্তু সে সৌন্দর্য কিছুতেই চোখের পানিকে জিততে দেওয়া যাবে না। এদিক ওদিক তাকিয়ে নিজেকে আগের মতো স্বাভাবিক আর কঠোর করে নেয়। নূরের বাবা মেয়েকে সব বুঝিয়ে দিচ্ছে, আরও নানা ধরনের কথা চলে দুজনের মাঝে, কিন্তু নূর বেশি কথা বলতে পারে না। কান্নারত গলায় শুধু হু হা করে উত্তর দেয়। নূরের বাবা নূরের সাথে কথা শেষ করে এবার সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য, বাবা এদিকে আসো বলে অন্য পাশে বসার জন্য একটু সরে জায়গা করে দেয়। সৌন্দর্য না করে না, চুপচাপ গিয়ে বসে পড়ে। নূরের বাবা সৌন্দর্যের হাত নিয়ে ধরা গলায় বলে, আমার এই অবুঝ রত্নটি তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি তার যত্ন নিও ও ঠিকঠাক মূল্যায়ন করো। আমার মেয়েটা বড্ড সহজ সরল, তুমি ওকে ভুল বুঝো না কখনো, সব সময় সুখে দুঃখে পাশে থেকো, দেখে রেখো ওদের একটু বাবা। সৌন্দর্য নূরের বাবার হাতটা শক্ত করে চেপে ধরে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বাবা? কিচ্ছু হবে না আপনার, জাস্ট একটা ছোট্ট অপারেশন হবে, তারপর আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে সুস্থ হতেই হবে নূর, তোর আর মায়ের জন্য। আমার জন্য আপনাকে সুস্থ হতে হবে। ওদের দেখে রাখার এত বড় দায়িত্ব আমার উপর দিয়ে আপনি কিছুতেই ছড়িয়ে দিতে পারেন না। এসব বললেই তো আর হবে না বাবা। আপনি মনোবল কেন হারাচ্ছেন বাবা? আমাদের সকলের মুখের দিকে তাকিয়ে হলেও নিজের মনোবল হারাবেন না, কিচ্ছু হবে না আপনার। এর মধ্যে নার্স এসে জানায় বেশি সময় যেন আর নষ্ট না করা হয়। নূর কিছু সময় বাবাকে জড়িয়ে ধরে রাখে। এতক্ষণ আসতে চায় না আর এখন যেতে চায় না। সৌন্দর্য এবারও জোর করে নিয়ে যায় নূরকে, আর এত কান্না করার জন্য বাইরে নিয়ে গিয়ে চাপা একটা ধমক দেয়। এমনিতে করে, কিন্তু বাবার সামনে কেন করতে গেল? বাবা তো এমনিতেই মনের দিক থেকে দুর্বল হয়ে আছে। নূর আর কথা বলেনি। ইসরাত হাসপাতালে যাওয়ার জন্য বের হয়েছে। নূরের কাছে আরো আগেই যাওয়া দরকার ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে যেতে দেরি হয়ে গেছে। এদিকে জ্যামে আটকে আছে। রাগ উঠে যাচ্ছে ইসরাতের, একে তো দেরি করে যাচ্ছে, আবার এই জ্যামে আরো দেরি করে দিচ্ছে। বাইরের দিকে তাকাতেই ইসরাতের চোখ আটকে যায়। এটা সে কাকে দেখছে? তালহা স্যার নাকি অন্য কেউ? অন্য কেউ তো হতেই পারে না। ইসরাত কখনো তালহা স্যারকে চিনতে ভুল করবে না। এটা তালহা স্যারই। গাড়ি চালককে টাকা দিয়ে তাড়াতাড়ি করে নেমে যায় ইসরাত। পেছনে গিয়ে বসে বলে, তাড়াতাড়ি চলুন স্যার, এমনিতেই দেরি হয়ে গেছে। তালহা ৪২০ ভোল্টের ছটকা খেয়ে বসে আছে। হুট করে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে এই তুমি এখানে কোথা থেকে এসেছো? খারাপ মাথা আরো খারাপ হয়ে গেছে তোমার, তাই না? নামো বলছি বাইক থেকে, এখনই নামবে। কি হলো, নামছো না কেন? কেন নামবো? আপনার আর আমার গন্তব্য তো একই, তাহলে একই পথের পথিক না হয়ে ভিন্ন পথের পথিক হবো কেন বলুন তো? মানে উফ, এইখান দিয়ে তো জায়গা আছে, তাহলে বাইক চালাচ্ছেন না কেন? চালান। আপনি তো হাসপাতালেই যাচ্ছেন, নূরের বাবার যে অপারেশন আছে ওইখানে। কি ওইখানে যাচ্ছেন না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? জানার তো কথা না। আর না জেনে এত শিওর হয়ে বলছো কি করে? এটা হচ্ছে ম্যাজিক, ম্যাজিক দিয়ে জেনেছি, কিন্তু একটাই আফসোস, আপনার মনটা ম্যাজিক করে পেলাম না। শেষের কথাটা বিড়বিড় করে বলি ইসরাত, যা তালহার কান অবধি পৌঁছায়নি। তালহা বেশি কথা বাড়ায় না, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া দরকার, ওদের পাশে থাকা দরকার। ইসরাত আবার তালহাকে ধরে বসেনি, পেছনে ধরে রেখেছে। তালহা বাইক চালু করতে করতে বলে, এমনিতে একটা পরিবারের দুঃসময় যাচ্ছে, তুমি কি চাও আরো বিপদ ঘটুক? ইসরাত কিছু না বুঝে জিজ্ঞেস করে, কি বললেন? সোজা সাপটা বললেই পারেন। আমাকে ধরে বসো, আমি হসপিটালে যাচ্ছি, পুলিশ স্টেশনে যেতে চাই না। ইসরাত বেশ খুশি হয়ে যায়। তালহার কাঁধে হাত রাখতে গিয়ে বুঝলো হাতটা কাঁপছে। বুকে ফুঁ দিয়ে কাঁপা কাঁপা হাতটা তালহার কাঁধে রাখে। তালহা লুকিং গ্লাসে সবই লক্ষ্য করেছে। মুচকি হেসে বাইক চালাতে থাকে। বাইক চালাতে চালাতে হুট করেই তালহা বলে ওঠে, বাই দ্য ওয়ে, বিয়ে পাগল মেয়ে বিয়ে করবে না বলে নেকা কান্না করছে, এটা ভাবা যায়? তালহা উদিনের জন্য যে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা বুঝতে একটু ভুল করলো না। খটমট করে তাকিয়ে তালহার কাঁধে রাখা হাতটা দিয়ে খাবলে ধরে কাঁধ। বড় বড় নখগুলো শার্টের উপর দিয়ে চামড়া মনে হয় ভেদ করে ফেলেছে। তালহা চোখ মুখ কুচকে বাইক ব্রেক করে, ধমক দিয়ে বলে, এখনই তুমি বাইক থেকে নেমে যাও, তোমাকে আমি নিব না। ইসরাত শুকনো ঢোক গিলে কয়েকবার সরি বলে, ভুল হয়ে গেছে, আর এমন করবে না, এবারের মতো যেন নিয়ে চলে। তালহা আর কিছু না বলে বাইক চালাতে থাকে। ঘন্টা দুয়েকের বেশি হয়ে গেছে। নূরের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ ভীত মনে আল্লাহকে ডেকে চলেছে, সব যেন ঠিক থাকে। সকলের মনেই ভয় ঢুকে গেছে। নূর অপারেশন থিয়েটারের সামনে একবার গিয়ে আবার এসে পড়েছে। বেঞ্চে না বসে নিচে বসে আছে। সকলের মাথায় টেনশন, তাই কেউ কিছু বলছে না। নূরের পাশে ইসরাত আর তুর বসে আছে। নূর ইসরাতের কাঁধে মাথা দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে জানালা দিয়ে তাকিয়েছে। দেখতে দেখতে আরো অনেক সময় কেটে যাচ্ছে। যত সময় কাটছে তত সৌন্দর্যের ভেতরও কেন যেন ভয় ঢুকে যাচ্ছে। সবার দিকে একবার তাকিয়ে সৌন্দর্য একটু একা থাকার প্রয়োজন মনে করলো। যাওয়ার আগে একবার নূরের দিকে তাকায় আর ভাবে, এই মেয়েকে কি করে সামলাবে সে? যদি খারাপ কিছু হয়ে যায়? আবার নিজে নিজেই বলে, এসব আমি কি ভাবছি, কিছু হবে না। সৌন্দর্যের পেছন পেছন তালহাও যায়। দুজন নূরের বাবাকে নিয়ে কথা বলতে থাকে। আজ তালহার কাছে মনে হলো সৌন্দর্য নিজেই মনে বল পাচ্ছে না, ভেঙে পড়ছে। তাই সৌন্দর্যকে বলছে সে যেন ভেঙে না পড়ে, তাহলে নূরের পরিবার আর নূরকে কি করে সামলাবে? সৌন্দর্য তালহাকে কিছু বলার আগেই শুনতে পায়, স্যার। সৌন্দর্য তালহা দুজনই ঘুরে তাকায়। তাকিয়ে দেখে নূর চোখ মুখ লাল হয়ে গেছে। নূর, কি হয়েছে? নূর তালহার প্রশ্নের কোনো উত্তর দেয় না। দৌড়ে দৌড়ে সৌন্দর্যের সামনে এসে দাঁড়ায়। কিছু বলার আগে সৌন্দর্যের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। সৌন্দর্য শুকনো ঢোক গিলে তালহার দিকে তাকিয়ে নূরের মাথায় নিজের কাঁপতে থাকা হাতটা রাখে। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না, অনেক কষ্টে মুখ দিয়ে বের করে, পরাণ। নূর শক্ত করে ঝাঁপটে ধরে সৌন্দর্যের বুক ভাসাচ্ছে চোখের পানি দিয়ে। সৌন্দর্য হ্যাং হয়ে আছে, কিছু বলার যেন ভাষা হারিয়ে ফেলছে সে। তালহাও কি বলবে খুঁজে পাচ্ছে না। নূরকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না, তাই সে ওখানেই চলে যায় আসল ঘটনা জানার জন্য। এখন এই দিকে শুধু সৌন্দর্য আর নূর। সৌন্দর্য নিজেকে সামলে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,